দেখ আবুয়া, সরস্বতী পূজা তো চলে এলো, তো সব কুলিল্লে যেমন আমাদের কুলি সরস্বতী পূজাটা ভালো করে হয় সেই নিয়ে একটু ভাবিতে হবে কেন? শুন রে আবুয়া, এবার আমরা সরস্বতী পূজাটা হাউ কুলিল্লে ভালো করেই করব। দেখ আমরা অনেক বছর সরস্বতী পূজা করি নাই, এইবারে যে করে ওদের ভালোই করবো। হ্যাঁ হ্যাঁ, এবার হাউ কুলিল্লে ভালো করেই করতে হবে আমরা আগে। হ্যাঁ, সেদিকে যে টাকায় খরচ লাগুক আমরা দিব, লেকিন ওদের আমরা ভালো করেই করবো। সেদিকে জমি বিচাই নিতে পারে, তা ওদের ভালো করেই করবো। পিলিতি পিলিতি বলে আল পিলিতি নাতি ঢালে মিলে, দাও না হে পিলিতি টুকু কাকাতে আতে, আমি পিলিতি খুদে তোকে গেলি কেউ নাই দিতে, আমি পিলিতি খুদে তোকে গেলি কেউ নাই দিতে। এরে হাবুয়া কে বটে রে, সালা গান গাই গাই দিয়ে আসছে। এরে তুই নাই জানিস নাকি, উপর কুলির বটে, উপর কুলির তো থামু হা বটে, কব মুখ নাই দু, ইয়ার নাম আছে লেবু। উপর কুলি সরস্বতী পূজাটা রাই করে না? হ্যাঁ এরাই করে, ওই নুন আমুন আরে করে। আসতে দে আসতে দে, ইয়াকে আসতে দে, মন চাটন চাটবো না ইয়াকে, হেন একদম পুরা জোলান দিব। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস। করে থতামুয়া কথা যাচ্ছিস রে? এই তান্দিলামা, আমি তো থতামুয়া বলবি না বলে দিতি। তোরা সরস্বতী পূজা তুই করছিস না নাই? তপ্তিলে তপ্তি বুঝলি না, প্রত্যেক বোতল ভাত থাকি, এ বোতল ভাত থাকবো, সরস্বতী পূজা করলে আমদের প্যান্ডেল বনে যেতে, তাদের তখন কিছুই হয়নি। হামলাতে তমদলি ভাবছিস নাকি তোরা? তোদের দম নাই রে, তোদের দম নাই, দেখলি তোদের দমটা কিলে। আমি একাই আছি আর তোরা সবাই আছি বলে আমার তোমার ফুটানি দেখাতি বুঝলি না? ডাকবো ডাকবো, ঢেঁকি তারা কেবাবে ঠেলা গিলে আগে ডাকবো। ডাক রে ডাক, আমরা কি বেটি জায়গা পড়ি নাকি সে ডরাবো? লুক লুক ডাকতি ডাকতি। হ্যাঁ হ্যাঁ ডাক ডাক, আমরাও গোবর কুড়া কেলাবে ছেলে বটি বুঝলি না, ফাটনা আন দিব। একটুকু দাঁড়া একটুকু দাঁড়া, হ্যালো নুনা কোথায় কোথায় দিলি? তুই যথায় থাক, ফট করে চলে আইনো, তাহলে নামও কুলি দিয়ে আইনো, তাহলে ফেলে গেলে আমাকে প্যান্ট করতে, তুই ফট করে আইনো। হলে তুই বাঁধবো যেটা কাটবে কলে, থাক ফট করে আয়, তাহলে তাও পিটবো, তাহলে আমাকে আইনো ফট করে আয়। হ্যাঁ ফট করে ঢেঁকি তালা কেলাবে ফেলে গেলে আগে নিয়ে আয়, ফট করে নামও কলে হ্যাঁ হ্যাঁ ফট করে আয়। আটকে দে তালা, তোলাকে থমকে ডাকবো বুঝলি তো? উপরকুলি ছেলে আগে তিনি দেই নেই তোরা, কেমন বটে বুঝলি না? বেড়ে দেন নালে বটে। হ্যাঁ হ্যাঁ আয়, নামকুলি ছেলে আলো মার ভাত খাওয়া বটে বুঝলি না? কিরে তোরা লেবুকে একাই পাইনি আর ইয়া করছিস? শালা এক বছর সরস্বতী পূজা করি নি আর ফুটানি দেখাচ্ছিস? শালা আমরা প্রত্যেক বছর করি তা ফুটানি দেখাই নি, তোরা এক বছর করে ফুটানি দেখাই নিবি? তবে নাই তোর কিরে, তোদের কি ঢং আছে? এই বছর তো তোদের ভালো করে করবো রে আমরা। পারবি তো করে দেখাই নিবি রে, মুখে বলছিস কি? করছি তো আর করে দেখাইও দিব, এবারে যা বিসর্জনের সেটটা করেছি না, যদি নামটা শুনিস তো পেনেই করে নিবি। তুই কি ভাবছিস যে আমরা বিসর্জনে ডুব ডুবি বাজাবো? আমাদের এমন সেট আছে না, শালা যদি বাজাই নি না শালা হাল কুলিয়ে পড়বি। আমরা যদি বাজাই নি না ফুল সাউন্ডটা দিয়ে মচড়ি নিয়ে, তো বুঝলিস না তোদের উপর কুলি সব পায়রা টঙ্গিলা পড়ে যাবে, কি ভাবছিস? ডিজে সার্জেন করা আছে রে, ডিজে সার্জেন বুঝলিস না, যদি বাজাই নি না সালা 1 লক্ষ বাঁচবি নাই। রাখ তোর ডিজে সার্জেন, আমাদের কি করা আছে জানিস না? জয় বলে না, দেখ 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 দেখ, এমন একবার বাজাই নেবো না সালা পিলা বাজিয়ে পড়বি, আমাদের সঙ্গে পাঙ্গালিয়া নামেই করিস না বুঝলি। সালা ঝাঁকা ঝাঁকি লাগবি তো বল, সালা এখানটাই ঝাঁকবো তোকে। তুই লাগবি আয়, আগুয়া আগুয়া একবার আগুয়া, আমরা যখন মেয়েটা করিছে সেই মেয়েটা 17 বছরেও কিনতে লাগবি বুঝলি। আর সালা আমাদের সঙ্গে তোরা ফুটানি দেখাছিস কেন? হ্যাঁ রে, তোদের মেয়েটা কি সোনার বটে নাকি? সেই মাটিরই বটে না? তোদের 17 বছর লাগবে মেয়েটা কিনতে বুঝলি। কত দাম রে, কত দাম তোদের সেই ফুটানি দেখাছিস? 2700 টাকায় কিনেছি রে, 2700 টাকায়। আমি বলি 27,000 কিনেছি নাকি? সালা 2700 টাকায় কিনিনি আর বইয়ারি দেখাছি আমাদের সঙ্গে। তোরা কোথায় কিনিস রে, তোরা কোথায় কিনিস? আমরা 3600 টাকায় কিনেছি, বাপের জন্য 3600 টাকা দেখিস না, 3600 টাকার নাম। তবে কি তোদের হাঁসটাই কি ডিম পারে নাকি? নাই নাই, আমাদের হাঁসটাই ডিম নাই পারে, তোদেরটাই পারে, আমাদেরটা সাড় হাঁস বটে। তোদেরটাই পারে, তোদেরটাই, আমাদেরটাই নাই পারে। কালকে এলে আমরা বাজাবো রে, কালকে এলে 3-15 সেটলা যখন নামাই নিয়ে আর টিজিটা স্টার্ট করে দিবো না, আর ভলিউমটা মচড়ে দিবো না, তাহলে তোদের টং গিলা সব ফেলান দিবো। তোর কত বড় 3-15 না 4-15 বটে রে, তোর 3-15 হোক আর 4-15 হোক, দম যদি আছে তো কালকে লাগাবি কম্পিটিশন তো বল। হ্যাঁ রে লাগাবো রে লাগাবো, ঠিকই আছে কালকেই লাগাবো কম্পিটিশন কালকে। হ্যাঁ রে হ্যাঁ ঠিক আছে, কালকে 5টার সময় আমাদের কুলি নিয়ে আসবি, আর যে জিতবে সেই হবে কুই নিয়ে, আর সালা যদি হারিস না তো সালা জীবনে সরস্বতী পূজা করিস না। তোদের কুলি কি জন্য লিখবো রে, তোরা আমাদের কুলি নিয়ে আসবি? না না না, আমরা কি জন্য তোদের কুলি লিখতে যাবো? আমরা বোকা বটি, তোদের কুলি লিখবো? অত অত সব নাই, তোদের কুলিও লিখবো নাই আর আমাদের কুলিও তোরা আনিস না, মাঝে মাঝে হরি মেলায় কম্পিটিশন লাগাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তবে ওই কথাই রইলো, কালকে 5টার সময় বলে দিছি। আরে হ্যাঁ ঢেলা করে বক্স নিয়ে আসবি, তুই ভালো করে প্যান্টা গেঁথে নিয়ে আসবি বুঝলি। তাহলে হামলাকে কি কম দলি পাই দিত নাকি? টাকা টাকি লাগবি তাহলে নিয়ে থাকবো। আয় নরে, তুই কত বড় মরদ বুড়ি, আয় তো দেখে নিবো শালা। এই বেশি ভুডানি মারিস না, এমন নাই তোর প্যান্টটা খুলে সাটকাই নিবো না, সরস্বতী পূজার নাম ভুলে যাবি বুঝলি। এই তোকে কি আড্ডায় ছাড়ি নিবো নাকি? শালা গরম ছোটটা ঠান্ডা দাঁড়টা ঢুকাই দিবো বুঝবি, ঝাঁকতে লারবি। আগবান রে আগুয়া, মুখে বেশি না বলে দিই, আগবান শালা একে কাপড় পাঁপড় বানাই নিবো। ওইসব বাদ দে, কাল 5টার সময় কম্পিটিশন লাগবি, দম আছে তো আসবি বুঝলি। আরে হ্যাঁ যা যা যা, ভালো করে বাজাই নিয়ে আসবি বুঝলি। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। হ্যাঁ আমরাও যাচ্ছি। তোরে আবার ঢেলে সেট বানতে বলবো ছো? হ্যাঁ চ চ আমাদের সেটটা দেখছিস না রে, সেটটা দেখছিস না, সেটটা দেখে পেনাতে সাফ করে লিখিস না। তুই বেশি ভাব না মানে বাজা না রে বাজা।
রাগে বাজারে তো রাগে বাজা জানি তোদের তেম নাইকে বুঝলি জেনালেটার ভরিবার তেম নাইকে আমাদের সঙ্গে আসি যে কম্পিটিশন লাগাতে বাজাচি রে বাজাচি বুঝলি যত কমজোরি ভাবিস নিয়া বুকে দম নিয়ে কম্পিটিশন লাগাতে আসিছি বুঝলি ধুঙ্গা উড়াই নেবো ধুঙ্গা আলে বাজা বাজা কেই সঙ্গে বাজা বলে কেই সঙ্গে কেই সঙ্গে বাজালে থরি না শোনাবে তুই আগে বাজা তোর কত সাউন্ড আছে দেখছি তারপরে না আমরা বাজাবো আমাদের কত সাউন্ড আছে তোকে তোকে দেখান নেবো তাহলে আমি আগে বাজাছি আমি আগে বাজাছি লে বাজা 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 লে রে হাবুয়া বাজাতে বল ফুল সাউন্ডটা দিই নি আর পুরো হার্ড বেসের গানটা লাগাতে বল সালা এদের যেমন ছাতি লাই এরকম 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 দুপুক দুপুক হয় হ্যাঁ হ্যাঁ লাগাতে বলছি জলদি করে জলদি করে কেমন দিলি আর তোদের আওয়াজ একদম টিঙে ভাঙার মতন ঝাঙ্কা ঝড়ং ঝাঙ্কা ঝড়ং আর আসিছে আমাদের সঙ্গে কম্পিটিশন লাগাতে বাজারে বাজা এবার তোর আওয়াজা হ্যাঁ তুই শুন শুন বাজারে লেবু বাজা হ্যাঁ হ্যাঁ বাজাতি বাজাতি রে শুন ভালো করে শুন হলে বাজা শুনছি তো তোরা সেটটা কোথা লাই আনিছিস রে একদম তো রেডিওর মতন আওয়াজ ইয়ালে তো হামদেরটাই ভালো বাজতেছিল যাই হোক টিং ভাঙার মতন তোদেরটা তো একদম রেডিওর মতন হামদেরটা ভালো বাজিল হামদেরটা হ্যাঁ তুই বললেই হচ্ছে হামদেরটা তো ভালো বাজিল হ্যাঁ বললেই হচ্ছে হামদেরটা ভালো বাজিছে হামদেরটা না 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 হামদেরটা বাজিছে হামদেরটা তো যারটা বাজিছে বাজিছে এবার লে একই সঙ্গে গানটা বাজাবো আর সবাই মিলে নাচবো লে হ্যাঁ হ্যাঁ লে 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 আরে নাম রে নতুন আবি আগত কে আসিছিস হ্যাঁ হ্যাঁ নাম কি